নমস্কার বন্ধুরা, কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ঠাকুরবাড়ির বিখ্যাত পাঁচফোড়ন রুইয়ের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। তাহলে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল, আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ফ্রাই করে নেব। আর বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি জানি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে ফুল ভিডিওটা ওয়াচ করবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই আমার চ্যানেলে। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। এবার আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। সাইডটা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো নামিয়ে নেব। দুটো সাইডই ভালো করে ভেজে নেব। আর একটু ভাজতে হবে মাছগুলোকে। ওই সাইডটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি মাছগুলো তুলে নেব। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এবার আমি সামান্য তেল দেব। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি এভাবে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেব। সামান্য চুন দিচ্ছি আমি। দিয়ে আলুগুলো ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটার মধ্যে পটলও দিতে পারো। আমার কাছে পটল ছিল না, তাই আমি শুধু আলু দিয়েই করছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো, আলুগুলো একটু ফ্রাই হোক।
এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই যে এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেটা তেলে গুলে দিয়ে দেব। যে এক চামচ আদা বাটাটা আমি দিয়ে দিলাম, আদাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম। ঢেকে রাখবো, মশলাটা গুলে নিচ্ছি আমি। এবার ঢাকনাটা তুলে নিলাম, এবার আমি এই মশলা পেস্টটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষেই আসছে, আমি এটার মধ্যে দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি গরম জল ব্যবহার করব। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই রকম অনুপাতে জলটা দেবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, এবার আমি ঢেকে 5-7 মিনিটের জন্য রাখবো, তারপর আমি 5-7 মিনিট পরে ফিরে আসছি। 5-7 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি তরকারিটা মাত্রা রেডি হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে ওই গ্যাসে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আমি আরেকটা প্যান বসিয়ে দেব, প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এক চামচ তেল দেব। তেলটা গরম হয়ে যাক ভালো করে,
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা তেজপাতা দেব। তেজপাতা দিলাম একটা আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো ওটাকে। ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তাই না? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাঁচফোড়নের। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে সবসময় পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজ তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।